করোনায় মৃতের সংখ্যা করোনায় হাজার ছাড়ালো, একদিনে সর্বোচ্চ শনাক্ত 3190। নতুন অর্থ বছরে বাজেট অধিবেশন শুরু, করোনাকে ভয় না করে জয় করার আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট পেশ কাল, স্বাস্থ্য খাদ্য ও কর্ম নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। করোনায় মৃতের সংখ্যা 1000 ছাড়ালো, 24 ঘন্টায় সর্বোচ্চ 3190 জন শনাক্তের দিনে মারা গেছে 37 জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই 25 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, নতুন করে সুস্থ হয়েছেন 563 জন। জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 8ই মার্চ করোনা শনাক্তের শুরুর দিন থেকে এ পর্যন্ত কোভিড-19 মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেল। নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 1.25 লাখ মানুষ। 24 ঘন্টার তথ্য বলছে, মৃত 37 জনের মধ্যে 33 জনই পুরুষ। মৃত্যুর হার 1.35%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। শনাক্তের হিসেবে সুস্থতার হার 21.24%। 3190 জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার 19.98%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,41,560 নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 74,865 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান প্রধান অবলম্বন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর কোনো অভাব নেই বলেও জানানো হয় বুলেটিন থেকে। এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,72,900। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন বাজেট। করোনাকে ভয় নয় জয় করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানে কষ্টে থাকা মানুষদের খুঁজে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। করোনাকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ ব্যবস্থায় বসেছে এই অধিবেশন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিশ্ব মহামারী করোনা সংক্রমণের মধ্যেই বিশেষ ব্যবস্থায় বসল জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের এই অধিবেশনে কোরাম ঠিক রেখে যোগ দেন সীমিত সংখ্যক সংসদ সদস্য। করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে এবারের বাজেট অধিবেশনে সকল স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মাস্ক, গ্লাভস ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করা হবে। অধিবেশন শুরুর দিন শোক প্রস্তাব উত্থাপন। সংসদ সদস্য এমপি হাবিবুর রহমান মোল্লা সহ অন্যান্য সংসদ সদস্য এবং ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় তাদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, করোনা সহ সকল দুর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট। প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের কাছে আলাদাভাবে ফান্ড দিয়ে রেখেছি, যে সেখানে একটা মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। এতিমখানা থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষ, এমনকি একজন যে রিক্সার পিছনে যারা আর্ট করে অথবা সাংস্কৃতিক কর্মী বা সাংবাদিক, প্রত্যেককে যেখানে যেখানে কিছু সরকারিভাবে কিছু আমাদের ত্রাণ তহবিল থেকে কিছু আমি বিভিন্নভাবে, যেহেতু ঈদ ছিল অনেকেই জায়গাতে টাকা দিচ্ছে, সেখান থেকে নানাভাবে যাদেরকে পেয়েছি সকলকে খুঁজে খুঁজে বের করে আমরা এই সাহায্যটা করে দিয়েছি। ভয় না পেয়ে করোনাকে জয় করার আহ্বান সংসদ নেতার। আজকে বাজেট দেওয়া এই দুরূহ সময় অনেক দেশ দিতে পারছে না, কিন্তু আমি বলছি না, আমরা একদিকে যেমন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার
পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তো তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। কাজে আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসিনি, আমি তো জীবনটা বাংলা মানুষের জন্য বিলে দিতে এসেছি। কাজে এখানে ভয় পড় তো কিছু নেই, ভয় কি আছে? সীমিত সংখ্যক সদস্যের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় চলা এই অধিবেশনে প্রতিদিনই সকল সংসদ সদস্য আসবেন না। প্রস্তাবিত বাজেটের উপর যেদিন যার বক্তব্য থাকবে শুধু সেদিনই তিনি অধিবেশনে যোগ দেবেন। বৃহস্পতিবার বিকেল তিনটায় বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব মহামারী করোনায় ক্ষতির মুখে অর্থনীতি, তাই এবারের বাজেটের লক্ষ্য অর্থনীতি পুনরুদ্ধার। দরিদ্র মানুষের আয় ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে সচল করতে থাকছে নানামুখী চেষ্টা। ব্যাপক ভর্তুকির চাপ ও ঋণ নির্ভরতা সত্ত্বেও উচ্চ প্রবৃদ্ধির প্রত্যাশায় কাল 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। আর মানুষের স্বাস্থ্য, খাদ্য ও কর্ম নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গতিশীল অর্থনীতির উপর ভর করে প্রতি জুনেই আসে নতুন বাজেট। এই ধারাবাহিকতা এক দশকেরও বেশি সময়ের। তবে করোনাকালে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। থমকে গেছে উৎপাদনের চাকা, আমদানি রপ্তানি সহ মানুষের আয় ব্যয়ের প্রাত্যহিক কর্মতৎপরতা প্রায় স্থবির। কবে নাগাদ স্বাভাবিক হবে কেউ জানে না। এ অবস্থায় নতুন অর্থবছরের জন্য আসছে প্রায় 5,68,000 কোটি টাকার জাতীয় বাজেট, চলতি অর্থবছরের চেয়ে যার আকার প্রায় 8.56% বেশি। বিদেশি অনুদান সহ নতুন বাজেটে আয়ের লক্ষ্য 3,82,16 কোটি টাকা। চলতি অর্থবছরে 1,00,000 কোটি টাকারও বেশি রাজস্ব ঘাটতির আশঙ্কা। তারপরও নতুন বাজেটে এনবিআরকে আদায় করতে হবে 3,30,000 কোটি টাকা। এদিকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিতে গতি না ফিরলে রাজস্ব আহরণেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগ বান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং মানি সার্কুলেশনকে ইম্প্রুভ করে এই ধরনের বাজেট আমরা প্রত্যাশা করছি। 3% গ্রোথ বলেন বা 8% গ্রোথ বলেন, এটা শুড নট ম্যাটার। আমাদের এই বাজেটকে দিয়ে আমাদের ইকোনমিকে স্টেবিলাইজ করতে লাগবে। স্টেবিলাইজের পরে সরকারের যে সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে এবং বাজেটে যেগুলো আনবে, এগুলো আমরা আশা করি যে আমরা যদি ঠিক করে প্রয়োগ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আগের মতন আমরা সামনের দিকে এগোতে থাকব। ঘাটতি অর্থায়নের জন্য পর্যাপ্ত কৌশল নির্ধারণ, দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত উৎস থেকে ঋণ প্রাপ্তির প্রয়োজন রয়েছে সেটার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়া। গত কয়েক বছর ধরে বাজেট ঘাটতির আকার জিডিপির প্রায় 5% মধ্যেই থাকে, তবে এবার ঘাটতি থাকছে প্রায় 6%। বিদেশি অনুদান বাদে যার পরিমাণ 1,89,997 কোটি টাকা, ঘাটতি পূরণে ঋণই হচ্ছে বড় উৎস। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য 84,980 কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে আসবে 76,004 কোটি টাকা। নতুন বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বাড়লেও কমছে সঞ্চয়পত্র বিক্রিতে। করোনা মোকাবেলায় রাজস্ব ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও যথাসময়ে চলমান প্রকল্প শেষ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,05,000 কোটি টাকা। পরিস্থিতি বিবেচনায় আগামী বাজেটে স্বাস্থ্য, খাদ্য ও কর্ম নিরাপত্তায় বেশি কর্মসূচি থাকা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একমত পরিকল্পনা কমিশনও। মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক বিপর্যয়ের এই প্রেক্ষাপটে আমাদের এই বর্ষের বাজেট হচ্ছে, এটি বাজেটের ভিন্ন রকম বৈশিষ্ট্য। জীবন রক্ষা, দ্বিতীয়ত কিভাবে ক্রমান্বয়ে আমরা অর্থনীতিকে সক্রিয় সচল করে তুলতে পারব, এটি বাজেটে প্রতিফলিত হবে। নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য 8.2%, আর মূল্যস্ফীতি 5.4% মধ্যে আটকে রাখার চেষ্টা থাকবে। এদিকে নতুন বাজেটের অনুন্নয়ন ব্যয়ের বেশিরভাগই খরচ হবে ভর্তুকি, প্রণোদনা, সহায়তা, বেতন ভাতা ও দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। ব্যাপক রাজস্ব ব্যয় চাহিদা থাকায় বাজেটে পরিচালন ব্যয় বেড়েছে, যার আকার 3,48,180 কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন করা গেলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে নতুন প্রাণ পাবে বলে আশাবাদী সরকার। একদিকে করোনার ক্ষতি পুষিয়ে আনা, অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, পাশাপাশি নানা খাতের সংস্কার, এমন বিষয়গুলো বাজেটে প্রাধান্য পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব ইউনিয়ন ভূমি অফিসেই এখন ইনাম জারি সেবা চালু আছে। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী জানান, এ অর্জন ডিজিটাল বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জানান, শিগগিরই ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসগুলোকে ব্রডব্যান্ড সেবার আওতায় আনা হবে। আদিত্য মামনের রিপোর্ট।
ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান ভূমি সচিব। এই অর্জনে দায়িত্ব আরও বেড়ে গেল বলেও জানান তিনি। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনলাইন এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব, কয়েকটি জেলার জেলা প্রশাসক, এসি ল্যান্ড ও এ2আই এর কয়েকজন কর্মকর্তা। আলোচনায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী জানান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে, যার সুফলও মিলছে। এটা শুধু আসলে হয়তো ভূমি মন্ত্রণালয়ের নামে দিয়েছে, কিন্তু এটা আসলে ভূমি মন্ত্রণালয় বললে হবে না, এটা দেশ এবং জাতির কিন্তু প্রাপ্য। I think that this has taken us into a different height. ভূমি সংক্রান্ত মামলা জট কমাতে ই-সেবা আরো জোরদার করার পরামর্শ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। বিভিন্ন ধরনের সংঘাত এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব এবং মামলা, সেটার কিন্তু নিষ্পত্তি করার একটা ব্যবস্থা আমরা করতে পারলাম। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই অর্জন প্রেরণা যোগাবে বলেও মন্তব্য করেন ভূমি মন্ত্রী। এই অ্যাওয়ার্ডের কারণে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে। গত 5 জুন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবার ফাতিমাকে চিঠি দিয়ে ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়ার কথা জানান জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিও ঝিনমিন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর 31তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর 4,650 মিটার। সকাল থেকে সেতুর সর্বশেষ নির্মিত 2526 নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। এর আগে মাওয়া প্রান্তের কুমারভোগ ইয়ার্ড থেকে 3,150 মেট্রিক টন ওজনের স্প্যানটি ভাসমান ক্রেনে নিয়ে যাওয়া হয় জাজিরা প্রান্তের নির্ধারিত খুঁটির কাছে। 150 মিটার দীর্ঘ স্প্যানটি বসানোর ফলে 4,650 মিটার দৃশ্যমান হল। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। মৌলভীবাজারে সন্ধান মিলেছে আরও 3টি প্রাকৃতিক গিরিখাত, কয়েকটি জলপ্রপাত ও ঝর্ণার। স্পটটির নামকরণ করা হয়েছে শ্রীমঙ্গলের নৈসর্গিক স্বর্গোদ্যান। পর্যটনের রিপোর্ট করতে পাহাড়ি এলাকায় গিয়ে 21 টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর ক্যামেরায় উঠে আসে পৃথক স্থানের এ প্রাকৃতিক সৌন্দর্যগুলো। রিপোর্টে আরো জানাচ্ছেন রত্না জামান। পাথুরে গিরিখাতগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে জলের ধারা, সৃষ্টি করছে অপরূপা এক প্রকৃতি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় প্রকৃতি নিয়ে রিপোর্ট করতে গিয়ে 21-এর ক্যামেরায় ধরা পড়ে ঘন বনের ভেতর প্রাচীন এই গিরিখাত। তবে প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের রয়েছে ঝুঁকি। পাহাড়ি রাস্তা এবং খুব ভয়ানক একটা রাস্তা, সবাই এখানে আসতে পারে না, খুব রিস্কি একটা জায়গা। এর মধ্যে সাপ আছে, ভালুক আছে, বান্দর আছে, এগুলো আমরা যে যাচ্ছি কিন্তু খুব 10-15 জন মিলে করে যাচ্ছি এগুলো মাছ ধরার জন্য। মৌলভীবাজার জেলা প্রশাসক এই গিরিখাতের নামকরণ করেন নিসর্গ গিরিখাত। তবে যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার আগে সেখানে না যাওয়ার অনুরোধ তার। উপজেলা প্রশাসন বলছে এই আবিষ্কারে শ্রীমঙ্গলে পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হলো। প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিব এবং তারপরে হচ্ছে তার যাতায়াতের রাস্তা ঠিক করব, তারপরেই যদি জনসাধারণ যায় তাহলে তারা হচ্ছে মনোমুগ্ধকরভাবে হচ্ছে এই গিরিখাতগুলি দেখার সুযোগ পাবে। 21 টিভির প্রতিবেদক বিকুল চক্রবর্তী, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ, এরা সকলে আমাকে এটি সম্পর্কে অবহিত করলো এবং আমরা এখানে আজকে আসলাম। দুর্গম পাহাড়ি পথ, ভাঙাচোরা পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়। যাতায়াতের জন্য বনের বাইরে 4-5 কিলোমিটার রাস্তা পাকাকরণ করা প্রয়োজন বলে মনে করেন প্রকৃতি প্রেমীরা। রত্না জামান, 21 টেলিভিশন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যবহার কমে যাওয়ায় এখন তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আসছে বাজেট নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন বিশ্বজুড়েই তেল গ্যাসের দাম কমেছে, কিন্তু দেশে আগের মজুদ তেলই এখনও অব্যবহৃত রয়েছে। অন্যদিকে উৎপাদিত অনেক বিদ্যুৎও অব্যবহৃত রয়েছে, ফলে গ্রাহক পর্যায়ে মূল্য কমানো সম্ভব নয়। লোকসান মোকাবেলায় আসছে বাজেটে এ খাতে 8,000 কোটি টাকা ভর্তুকি লাগবে। এ খাতের জন্য এবার মোট বরাদ্দ চাওয়া
হয়েছে 27,597 কোটি টাকা। আর এর সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় মৃতের সংখ্যা 1,000 ছাড়লো, একদিনে সর্বোচ্চ শনাক্ত 3,190। নতুন অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু, করোনাকে ভয় না করে জয় করার আহ্বান প্রধানমন্ত্রী। অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট পেশ কাল, স্বাস্থ্য খাদ্য ও কর্ম নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরে সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।